Assalamualaikum, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সকলে? আজকের অনলাইন ক্লাসে আমি মেহেদী হাসান সহকারী শিক্ষক মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি। তো আজকে আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনার আগে আমি প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের বাড়িতে পড়ার জন্য দিব। তো প্রশ্নটুকু আমি আগে আলোচনা করব, তারপরে আমি প্রশ্নটুকু লিখে দিব বোর্ডে, তোমরা খাতায় এটা নোট করে নেবে। তো তোমাদের বইয়ের যে 9 পিস খাতে তোমরা একটু দেখো, তোমাদের প্রথম সৃজনশীলের একটি চিত্র রয়েছে। এ নাম্বারে হচ্ছে একটি চিত্র, বি নাম্বারে আরেকটি চিত্র রয়েছে। এ নাম্বারের যে চিত্র সেটি হচ্ছে একটি অ্যান্টাবিমা নামক ব্যাকটেরিয়া, আর বি নাম্বারের চিত্রটি হচ্ছে এটি এক ধরনের তো ব্যাকটেরিয়া। তো ওই দুটি চিত্র নিয়ে দুটি সৃজনশীল প্রশ্ন, ঘ এবং ঘ, এবং ওই দুটি হচ্ছে চিত্র আলোকে আমরা ব্যাখ্যা করব। আর প্রথম দুটি শৈবাল এবং সম্পর্কে আর ছত্রাক সম্পর্কে দুটি প্রশ্ন আমি বলে দিচ্ছি। তো প্রথম হচ্ছে শৈবাল কি? তো শৈবাল হচ্ছে সবাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত সবজি উদ্ভিদকে শৈবাল বলা হয়। কি শৈবাল কি আমরা বলবো? যে সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত, অর্থাৎ সেটি সবুজ হয়ে থাকে, ক্লোরোফিল থাকলে সেটি সবুজ হয়ে থাকে। যে ক্লোরোফিল যুক্ত সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদেরাই শৈবাল। তারপরে হচ্ছে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ছত্রাককে মৃতজীবী বলার কারণ হচ্ছে ছত্রাক পচা বাসি খাবার, খাদ্যদ্রব্য, শাকসবজি, ফলমূল, ঠিক আছে, ভেজা স্যাঁতসেঁতে, তারপরে বিভিন্ন এ সমস্ত উদ্ভিদ, এ সমস্ত জিনিসের উপর এটি জন্মায় বিদায়। ছত্রাককে মৃতজীবী কি বলা হয়? এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। তো আমি চিত্র যে দেখাচ্ছি ওখানে তোমরা একটু বইতে খেয়াল করো, বই খুললে দেখবা যে এ নাম্বার যে চিত্র এটি হচ্ছে অ্যান্টামিমা নামক এক ধরনের ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়া, এই ধরনের ব্যাকটেরিয়ার এক ধরনের আমাশয় রোগের জন্য এই ব্যাকটেরিয়া প্রধানত দায়ী থাকে। তো এই রোগটি রোগী কোনো রকম লক্ষণ ছাড়াই সেটি কি বহন করে থাকে। তো এই রোগের আসলে সাধারণভাবে কোনো ধরনের, অর্থাৎ সেটি পুরোপুরি নিরাময় করা অনেক কঠিন, অর্থাৎ এই রোগটি পুরোপুরি নিরাময় করা খুব কঠিন। তবে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কি পরামর্শ নিলে এই রোগ প্রতিরোধ করা কি সম্ভব। তো পরের প্রশ্ন যেটি, বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি কি, পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ, সেটি যুক্তি সহ মতামতটা দেওয়ার জন্য বলছে। তো উদ্দীপকের যে বি চিত্র রয়েছে সেটি হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, সেটি ব্যাকটেরিয়াকে বোঝাচ্ছে। তো ব্যাকটেরিয়ার অনেক গুরুত্ব রয়েছে বা উপকারিতা রয়েছে, আমি আগের ভিডিওতে তোমাদের এই ব্যাকটেরিয়ার উপকারিতা বা গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। তো তারপর আমি আবার তোমাদের লিখে দিব অতটুকু। তো আমি সৃজনশীল প্রশ্নের ধারাবাহিকভাবে উত্তরটুকু লিখে দিচ্ছি, তোমরা খাতায় নোট করবে আশা করি। তো আমি প্রশ্নের উত্তর লিখেছি প্রথম তিনটি, উত্তরগুলো একটু খেয়াল করো, আমি বলে দিচ্ছি। তো ক হচ্ছে শৈবাল কি? উত্তর হচ্ছে শৈবাল হলো সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত সবজি উদ্ভিদ। খ ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? উত্তর ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা, রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়, এজন্য ছত্রাককে মৃতজীবী বলা হয়। ঘ চিত্র যেটা প্রশ্ন ছিল যে এ চিত্রের সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো, তাহলে হচ্ছে উত্তর উদ্দীপকের চিত্রে এ হলো অ্যান্টামিমা নামক এক ধরনের ব্যাকটেরিয়া, অ্যান্টামিমা এক ধরনের আমাশয় রোগের জন্য কি দায়ী? রোগী রোগ জীবাণুটি কোনো লক্ষণ ছাড়াই বহন করে, অ্যামিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা কঠিন, উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে এ রোগ সেরে যায়। তো লাস্ট প্রশ্নটি তোমরা এটা নোট করো, আমি শেষের প্রশ্নটি লিখে দিচ্ছি। তো আমি শেষ প্রশ্নটি তোমাদের বোর্ডে লিখেছি। তো এটা হচ্ছে উদ্দীপকের বিচিত্রটি হলো ব্যাকটেরিয়া, নিম্নে এর গুরুত্ব ব্যাখ্যা করা হলো।
মৃত জীবদেহ আবর্জনা পচাতে ব্যাকটেরিয়া সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করে পাট থেকে আঁশ ছাড়াতে এটি সাহায্য করে। এছাড়া দই তৈরি ও এবং জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে কি তৈরি হয়। তো আশা করি তোমরা আমি যে প্রশ্নগুলো লিখেছি এগুলো খাতায় নোট করেছ। তো আমরা এখন শুরু করব আমাদের তৃতীয় অধ্যায় নিয়ে। তো তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনার আগে আমি অধ্যায়ের শিরোনাম এবং মূল টপিকসগুলো যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ওগুলো আমি একবার তোমাদেরকে জানিয়ে দিব। তো আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্ভিদের বাহ্যিক কী কী বৈশিষ্ট্য হয়ে থাকে, একটা উদ্ভিদের আকার আকৃতি, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো কোন আকৃতির হয়ে থাকে, তাদের বৈশিষ্ট্যগুলো কীরকম, এগুলো নিয়ে আলোচনা হবে এই অধ্যায়ে। তো প্রথম হচ্ছে আমি আজকে যে বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে মূল কী, মূলের কাজ কী, আর হচ্ছে মূলের প্রকারভেদ নিয়ে, যে অনেক প্রকারের মূল দেখা যায়। তো এগুলার অনেক প্রকারভেদগুলো নিয়ে এবং উদাহরণ নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তো প্রথম হচ্ছে মূল কী। তো আসলে মূল হচ্ছে উদ্ভিদের পর্ব, পর্বমধ্য এবং অগ্রমুকুলবিহীন অংশকে মূল বলা হয়। যে তাহলে মূল কী, আমরা তাহলে মূল কী এটি আমরা যদি বলি তাহলে আমরা লিখব যে উদ্ভিদের পর্ব, পর্বমধ্য এবং অগ্রমুকুলবিহীন অংশকে মূল বলা হয়। তো মূলের কাজ কী, তো মূলের কাজ হচ্ছে মূলত মাটির নিচে উদ্ভিদের মূলটা কি কোথায় থাকে, মাটির নিচে থাকে। আর এই মূলের কাজ হচ্ছে মূল গাছকে মাটির সাথে আগড়ে ধরে রাখতে সাহায্য করে। অর্থাৎ একটি গাছ এই মূলের কারণে কি থাকে, সোজা মাটির উপরে দাঁড়ানো অবস্থায় থাকে, স্থির অবস্থায় দণ্ডায়মান অবস্থায় থাকে। তাহলে মূলের কাজ হচ্ছে মূল মাটির সাথে উদ্ভিদকে ধরে রাখতে সাহায্য করে। আর মূলের প্রকারভেদ, তো মূলের অনেক ধরনের প্রকারভেদ রয়েছে। তো প্রথমত আকৃতিগত দিক থেকে মূল চার ধরনের হয়ে থাকে, সেগুলো হচ্ছে তোমার মূল আকৃতির মূল, যেমন মূলা যেটা আমরা অনেক আমরা সবাই জেনে দেখে থাকি যে মূলা অনেকে সবাই চিনি আমরা মূলাকে। তো মূলাকৃতির মূল হচ্ছে মূলা, আর এর আকৃতি হচ্ছে এটার মধ্যভাগ একটু মোটা থাকে আর দুই প্রান্ত কী থাকে, সরু থাকে, চিকন থাকে। তারপরে হচ্ছে গাজর আকৃতির মূল রয়েছে, গাজর আমরা খেয়েছি অনেকে আবার দেখেছি সবাই আমরা গাজরকে চিনি। আর গাজর আকৃতির মূল হচ্ছে গাজর, আর এটার উপরের দিকে মোটা এবং নিচের দিকে সরু থাকে। তারপরে শালগম আকৃতির মূল, শালগম আকৃতির মূল উদাহরণ হচ্ছে শালগম, শালগম অনেকে দেখেছি। তো শালগমের এটি শালগম এক ধরনের শালগম আকৃতির মূল, এটি উপরের অংশটা গোলাকার এবং নিচের দিকে সরু হয়ে থাকে। কন্দাকৃতির মূল এক ধরনের মূল, সেটি হচ্ছে সন্ধ্যা মালতি, এটির নির্দিষ্ট কোনো আকার আকৃতি থাকে না। তো আমি মূল কাকে বলে, মূলের কাজ কী, মূলের প্রকারভেদ আমি এতক্ষণ যেগুলো আলোচনা করেছি এটি আমি বোর্ডে এখন লিখে দিচ্ছি, তোমরা খাতা নোট করো। তো আমি এতক্ষণ যে আলোচনাগুলো করেছি আমি সুন্দরভাবে বোর্ডে লিখেছি, তোমরা খাতা নোট করো। মূল উদ্ভিদের পর্ব, পর্বমধ্য, অগ্রমুকুলবিহীন অংশকে মূল বলে। মূলের কাজ, মূল উদ্ভিদকে মাটির সাথে আগড়ে রাখতে সাহায্য করে। তারপর হচ্ছে আকৃতিগত দিক থেকে মূল চার প্রকার হয়ে থাকে, যথা মূলাকৃতির মূল, এটির মধ্যভাগ মোটা ও দুপ্রান্ত সরু যেমন মূলা। তারপরে হচ্ছে গাজর আকৃতির মূল, এটির উপরের দিকে মোটা ও নিচের দিকে সরু যেমন গাজর। শালগম আকৃতির মূল, এটির উপরের অংশ গোলাকার ও নিচের অংশ সরু যেমন শালগম। তারপরে কন্দাকৃতির মূল, এটির নির্দিষ্ট কোনো আকৃতি নেই যেমন সন্ধ্যা মালতি। তো তারপরে হচ্ছে আমাদের অস্থানিক মূল। তো অস্থানিক মূল, অস্থানিক মূল সাধারণত তিন ধরনের কাজ সম্পন্ন করে থাকে, সেগুলো হচ্ছে খাদ্য সঞ্চয়ের মাধ্যমে কার্য সম্পন্ন করে থাকে, যান্ত্রিক ভারসাম্য রক্ষার মাধ্যমে, তারপরে হচ্ছে কি শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের মাধ্যমে অস্থানিক মূল তাদের কার্যগুলো সম্পন্ন করে থাকে। তো আমরা প্রথমে যে খাদ্য সঞ্চয়ের মাধ্যমে যে কার্য সম্পাদন করে থাকে অস্থানিক মূল, সেটি আবার কয়েক ধরনের হয়ে থাকে। সেগুলোর মধ্যে রয়েছে কন্দালো মূল যেমন মিষ্টি আলু, তারপরে হচ্ছে গুচ্ছিত কন্দমূল যেমন শতমূলী ডালিয়ার যে মূলটি,
তারপর হচ্ছে নরলস মূল আমাদা এবং মালাকৃতির মূল করলার মূল এই মূলগুলো সবগুলোকে এক সবগুলোকে অস্থানিক মূল এগুলো সবগুলোই অস্থানিক মূল তো অস্থানিক মূলের মধ্যে এরা খাদ্য সঞ্চয়ের মাধ্যমে কার্যগুলো তাদের কাজ সম্পন্ন করে থাকে তো তারপরে আমাদের যেটি হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষার মাধ্যমে যে অস্থানিক মূলটা রয়েছে সেগুলো তারপরে যে যান্ত্রিক ভারসাম্য রক্ষার মাধ্যমে যে অস্থানিক মূল সেটা আবার তিন ধরনের হতে পারে সেটা হচ্ছে স্তম্ভ মূল ঠেস মূল এবং আর হচ্ছে সেটা হচ্ছে কি আরোহী মূল যেটা আরোহী মূল এটা এক ধরনের এগুলো এক ধরনের অস্থানিক মূল তো স্তম্ভ মূল হচ্ছে যেমন বট গাছের মূল তারপরে ঠ্যাস মূল কেয়ার ঠ্যাস মূল যেটি কেয়ার ঠ্যাস মূল এক ধরনের উদ্ভিদ আরোহী মূল পান যেটি তোমরা অনেকে যদি দেখে থাকো তাহলে পান গাছের যে লতার মতো পেঁচানো যে মূলগুলো থাকে সেটা এক ধরনের আরোহী মূল তো আমাদের শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করে থাকে আরেক ধরনের অস্থানিক মূল রয়েছে তো তাহলে আমাদের সর্বশেষ যেটি শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের মাধ্যমে যে অস্থানিক মূলগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরাশ্রয়ী বায়বীয় মূল পরজীবী বা শোষক মূল শ্বাসমূল এবং জননমূল এগুলো সবগুলো হচ্ছে এক ধরনের অস্থানিক মূল তো পরাশ্রয়ী বায়বীয় মূল হচ্ছে রাসনা পরজীবী বা শোষক মূল হচ্ছে স্বর্ণলতা শ্বাসমূল হচ্ছে সুন্দরী গরান গরান উদ্ভিদের মূল আর জননমূল হচ্ছে মিষ্টি আলু পটল ইত্যাদি হচ্ছে এক ধরনের অস্থানিক মূল যারা কি শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের মাধ্যমে তাদের কি বংশবৃদ্ধি করে থাকে তো এখানে দেখা যাচ্ছে মিষ্টি আলু যেটা কন্দানমূলের মধ্যে রয়েছে আবার জননমূলের মধ্যে রয়েছে তো মিষ্টি আলু আসলে এই মূলটি এমন ধরনের অস্থানিক মূল যেটাকে জননমূলও বলা হয় আবার কন্দানমূলও বলা যেতে পারে তো আশা করি তোমরা এই তৃতীয় অধ্যায় নিয়ে আমি যে মূলের যে প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছি এটি ভালো করে তোমরা ভিডিওটিকে দেখেছ এবং খাতায় নোট করেছ তো আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ